হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, এটা যদি বা সকাল না, কারণ এখন সকালবেলা যাবে না, গ্রীষ্মকালে একটুতেই 10টা সাড়ে 10টা নাগাদ প্রচণ্ড রোদ উঠে যায়। রোদে রোদে আমরা বেরিয়ে পড়েছি, ভীষণ রোদ, মুখে চোখে যেখানে ইচ্ছে সেখানে বেঁধে নিয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় এসেছি দেখো, আমরা ওয়াটার পার্ক চলে এসেছি। এই গরমের মধ্যে ওয়াটার পার্ক হচ্ছে সবথেকে বেস্ট জায়গা। তো অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো 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 আসবো, তো আসা হচ্ছিল না। তো দেখো, ওয়াটার পার্ক চলে এসেছি। তো এসেই তো সেরকম খুব একটা ভিড় ছিল না, এই দেখো হালকা হালকা ভিড় ছিল। তো আমরা এলাম, ড্রেস চেঞ্জ করলাম, আর সোহম এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিল। দেখো, আমরা সব ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এই যে অনেকে ড্রেস পরে এসেছিলো বাড়ি থেকে, আর যারা যারা পরে আসেনি, যেমন আমি সোহমরা সবাই চেঞ্জ করলাম। আর এখানে পাপিয়াদি, পৌলমি সবাই দেখো নামছে। আমি বললাম তোমরা আগে নামো, তবে নামবো, মানে ভীষণ ভয় করছিলো। দেখো, ওরা নেমে গেল, তারপর আমরাও এখান থেকে নামবো। আমি তো আগেও এসেছি, কিন্তু এগুলো থেকে কোনোদিনও নামিনি, আমি ভীষণ ভয় পাই। সোম আমাকে সাহস দিয়ে বলছিল, না এই দেখো আমরাও নামলাম, তুই নাম নাম নাম, তারপর নামবো এখানে। দেখো আমি নামলাম ওখানে, পৌলমি আরে সবাই মিলে নামবে, আমরা খুব এনজয় করেছি। আর এখানে দেখো আমরা ভিডিও বানাচ্ছিলাম, সোমকে বললাম একটা রিলস বানিয়ে দে। তো এই যে সোম তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তো আমরা কোন জায়গায় এসেছি তোমাদেরকে বলা হয়নি, এটা হচ্ছে দুর্গাপুরের ওয়াটার পার্ক। আর এখানেও দেখো আমরা একটা ভিডিও করব বলে নেমেছিলাম, আর সোম আমাকে এখানে বললো আমি একটু নামছি, আমাকে একটু ভিডিও বানিয়ে দে, আমি একটু পোস্ট দিয়ে, হ্যাঁ ঠিক আছে। আর এখানে আমি আর ভাই খুব এনজয় করেছি সেদিন, ভীষণ এনজয় করেছি, খুব ভালো লাগছিল। আর একটু যখন 12টা সাড়ে 12টা এরকম বাজলো, তখন ভিড়টা অসংখ্য ভিড় হয়ে গেলো, ভীষণ ভিড়। তখন একটু লোকজনটা বোঝাচ্ছিলো, আমরা যখন ছিলাম তখন একটু ফাঁকা ফাঁকা ছিল, তারপরে একটু লোকজনটা বোঝাচ্ছিলো। দেখো সব এখান থেকে নামলো, আমাকে বলছিলাম যে না, আর এখানে যে ঢেউয়ের জায়গাটা আছে আমরা ওখানে যাচ্ছি, এগুলো সব এখন বন্ধ হয়ে গেছে, এখন ওখানেই যাব। তো দেখো চলো ঢেউয়ের জায়গাটা যাই, তারপর তোমাদেরকে দেখাবো। এই যে এখানে দেখো, এখানে সোম বললাম এরকম করে বসবো, আমার একটা পোজ নেই, এখানে ভাইও ওকে দেখে বসেছে। তারপর দেখো আমরা আরেকটা জায়গায় এখানে চলে এসেছি, এই জায়গাটা তো দারুণ, এই জায়গাটা তো খুব ভালো এনজয় করেছি আমরা সবাই মিলে। দেখো কি দারুণভাবে সবাই মজা করেছি, ফটো তুলেছি। এটা হচ্ছে পাপিয়াদির বন্ধু, মানে পৌলমি স্কুল ফ্রেন্ডের মা, আরে সবাই ছিল, সবাই ছিল এখানে। তো দেখো আমি একটু তোমাদেরকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, তো চলো তোমরা পুরো বেলাটা স্কিপ না করে দেখো। আর এইখানে দেখো আমি এখান থেকে নামবো নামবো করছিলাম, তো ভীষণ ভয়। খুব এনজয় করেছি এখানে নেমে। তো এখানে দেখো আমাকে দেখে পাপিয়াদি এখানে নামলো, তার আগে আমরা আরেকটা মেয়েকে বলছিলাম যে চলো তুমি আগে নামো, কিন্তু নামলো না, আমাদেরকেই নামতে হলো। তো দেখো এই যে নামলাম, আর এখানে দেখো ঢেউয়ের জায়গাটা চলে এসেছি আমরা। এখানে ভীষণ গান চলছিল, খুব এনজয় করেছি, সবাই ভীষণ ডান্স করেছি, মানে কি বলবো, ভীষণ ভীষণ মজা করেছি সেদিন আমরা, মন খুলে সেদিন পুরো বাচ্চা হয়ে গেছিলাম, এতটাই মজা করেছি। তো দেখো এখানে সবাই ডান্স করছে ভীষণ, আমরা সবাই নেচেছি এখানে। তো দেখো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। We'll be right back.
ঘুরতে যাব আর তখনই মানে কত বৃষ্টি, একদিকে ওয়াটার পার্ক থেকে বৃষ্টি, সবাই খুব এনজয় করছিল আর এখানে আমি তো বলছিলাম আর কোনোদিন আসবো না, আমার ভীষণ রাগ হচ্ছিলো। আর দেখো পেরিয়ে আমরা এখানে ফ্রাইড মোমো নিয়ে নিয়েছি, ভীষণ খিদে পেয়েছিলো আর ওয়েট না করে চলে এসেছি খাবার খেতে। তো এখানে চিকেন ললিপপ নিয়ে নিয়েছি, চিকেন ললিপপটা ওয়াও ছিল। আর এখানে আমি একটা মোগলাই অর্ডার করেছি, মোগলাইয়ের পর আমরা নিয়েছিলাম চিলি চিকেন আর পরোটা। আলাদা করে তো খাওয়ার নিয়ে কিছু রিভিউ দেবো না, কারণ খাবারগুলো প্রত্যেকটা ভালো ছিল, সত্যিই দারুণ ছিল আর খিদের পেটে তো এমনিই ভালো লাগছিলো খেতে। তো চলো, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিলো। টাটা।